বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। স্কুল টিচারির থেকে একেবারে সোজাসুজি দাদাগিরির মঞ্চে দাদাগিরি দেখিয়ে লিটারালি উইনার হয়ে দেখিয়ে দিয়েছেন। আর আজকে যার সঙ্গে আমি এক্ষুনি আপনার সাথে আলাপ করাবো, যাকে নিয়ে এত চর্চা চলছে, এই একটু আগেই আপনার টেলিভিশনের পর্দায় দেখলেন, মইনুদ্দিন। ওয়েলকাম ওয়েলকাম টু সিটি সিনেমা। কেমন আছো আগে তুমি বলো? দাদাগিরি চ্যাম্পিয়ন হওয়ার আগেও আমি যেমন ছিলাম এখনও তেমনই আছি, খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে, এবং আপনারা আশীর্বাদ করুন যেন এইভাবেই চলতে থাকে আমার দিন। এই যে তুমি দাদাগিরির মঞ্চে গেলে, এটা খুব একটা সহজ উপায় একেবারেই নয়। প্রত্যেক মানুষে চায় যে, প্রত্যেকের এরকম স্বপ্ন আছে দাদাগিরির মঞ্চে একদিন না একদিন সে পা রাখবে, কিন্তু তুমি রাখতে পেরেছো। তো আমি জানি তুমি প্রচুর কুইজের অ্যাওয়ার্ড পেয়েছো, প্রচুর প্রাইজ পেয়েছো, কিন্তু দাদাগিরির মঞ্চে যাওয়া অ্যান্ড সেই মঞ্চে যাওয়ার আগের ধাপগুলো কী কী যেগুলো তোমাকে পার করতে হয়েছে? প্রথমেই বলতে চাই, আমার বাঁকুড়া জেলায় এমনি স্টেজ কুইজ খুব একটা হয় না, তার জন্য আমাকে বাইরে বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, সেটা আমি দাদাগিরি প্রোগ্রামেও বলেছি। তো এইরকম একটা প্রোগ্রামে একদিন গিয়েছিলাম, সেখানে আমার পার্টনার আসেনি, তার জন্য আমি প্রিলিমস কোয়ালিফাই করতে পারিনি। তো সেখানে পূর্ব মেদিনীপুরে আমার এক বন্ধু কৌশিক মাঝি, উনি আমাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে খুব কমেন্ট হয়েছিল, লাইক পড়েছিল। তারপর দাদাগিরির একজন কোশ্চেন সেটার ওই কৌশিক ভাইদার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোমার বাড়িতে দেখো জি বাংলার লোক যাবে। এবং তারপর আমার বাড়িতে ওনারা একদিন এলেন, সেদিনও আমি কুইজ প্রোগ্রামে যাচ্ছিলাম। এরপর আমি তো ভাবতে পারিনি যে ওনারা আমার বাড়িতে আসবেন। আমি বললাম যে দেখুন, আপনারা তো টাউনে এসে কোনো হোটেলে ইয়ে নেন, অডিশন নেন, তাহলে কোনো একটা অডিশনে কোনো একটা সেরকম জায়গায় অডিশন নিয়ে একটু যদি ছেড়ে দেন তাহলে আমি আবার প্রোগ্রামে চলে যাই। বলছে না, আমরা তোমার বাড়িতেই যাব। ঠিক আছে, চলে আসুন, আপনারা বাড়িতে স্বাগত জানাচ্ছি। এরপর ওনারা বাড়িতে এসে অডিশন নিলেন, আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলেন আমার পূর্ব জীবনের বা বর্তমান জীবনের কীরকম কী চলছে। এরপর ওই সমস্ত জিজ্ঞাসা হয়ে যাওয়ার পর ওনারা বললেন পরে ফোন করে জানানো হবে। দুদিন পরে ফোন করলেন যে আমাদের গোপাল ব্যাংকুয়েট যে রাজারহাটে আছে ওখানে এসো, ওখানে সেকেন্ড অডিশন হবে। সেকেন্ড অডিশন গেলাম, তারপর ওনারা ফোন করলেন যে তোমার বাড়িতে আমরা শ্যুটিংয়ের জন্য যাব। এরপর এখানে শ্যুটিং হওয়ার পরে আমাকে গ্রুমিংয়ের ডেট দেওয়া হলো, গ্রুমিং পার করানোর পরে আমার আলটিমেট শ্যুটিংটা হলো। তো গ্রুমিংয়ের সময় আমি একটা ওনাদের কাছে বলেছিলাম যে দেখুন, আমারটা তো একটু হঠাৎ করে হচ্ছে, তাহলে আমাকে প্রিপারেশনের জন্য দু চার দিন সময় দেওয়া হোক, সেটা ওনারা কথা রেখেছিলেন, যার জন্যই হয়তো এপিসোডের রেজাল্ট একটু ভালো করতে পেরেছিলাম। নাহলে আর যদি আর একটু কিছুটা সময় পেতাম হয়তো আরও বেটার হতে পারতো, কারণ এমনিতে সিনেমা বা অডিও যে সমস্ত গান সেগুলোতে আমি খুব উইক, তো ওই জন্য ওই জায়গাটা সেরকমভাবে ইয়ে করা হয়নি। আচ্ছা, তো এই যে দাদাগিরির মঞ্চে তুমি গেলে, নিজেকে কী কীভাবে নিজে প্রিপেয়ার করতে হয় একজন মানুষকে? কারণ যেহেতু তুমি এই বছর দাদাগিরির মঞ্চে দাদাগিরি দেখিয়ে তুমি আজকে দাদাগিরির চ্যাম্পিয়ন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কী কী দিক মাথায় রাখতে পারলে ঠিকঠাকভাবে যদি আমরা সেগুলো নিয়ে একটু অধ্যবসায় করি, তাহলে পরে দাদাগিরি মঞ্চে যাবতীয় যা যা প্রশ্ন থাকে, প্রশ্নবান যা যা আসে, সেগুলো আমরা উত্তীর্ণ করতে পারব। দাদাগিরির মঞ্চে কোশ্চেনের কথা যদি বলা হয়, কোশ্চেন ওখানে খুব সোজা হয়, বেশিরভাগ ক্ষেত্রে টাফ কোশ্চেন হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা, আমরা তো নিজেদের এমনি পড়াশোনার ব্যাপারগুলোকে মানে এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে পড়াশোনার ব্যাপারগুলোকেই সেভাবে মন দিতে পারি না, এটা একটা সমস্যা। নাহলে ওখানে যদি এমনি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে যদি একটু চর্চা করা হয়, বা যে সমস্ত কারেন্ট বা ওল্ড যেগুলো সিনেমা বা ওল্ড যেগুলো সংস আছে, গানগুলো আছে, সেগুলো নিয়ে যদি টুকটাক চর্চা করে যাওয়া যায়, তাহলে মোটামুটি একটা ভালো পারফরমেন্স করা যেতেই পারে। আচ্ছা, আর এই যে তুমি যে বলছো যে এই একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশুনো, এই সব করলে পরে ঠিক হয়ে যেতে পারে, আর আলাদা আর কোনো কিছু কি নিজেকে গ্রুম করতে হয়? কারণ যেহেতু দাদাগিরি, সেই কারণে আমি বলছি, যেহেতু আমি মানে ছোটোর থেকেই কুইজকে মোটামুটি ভালোবাসি, মোটামুটি ভালোবাসি এই জন্যই বললাম, কেননা পড়াশোনা, তারপর এমনি এখনও যেহেতু আনম্যারিড আছি কিন্তু বাড়িতে সংসারে অনেক কিছু দায়িত্ব পালন করতে হয়, তাহলেও কুইজের ক্ষেত্রে যাওয়াতেও এখন অনেকটা আপোষ করতে হচ্ছে। তো সেই সমস্ত ব্যাপার ইয়ে করেও যেহেতু কুইজের প্রতি একটা মোটামুটি ভালোবাসা আছে, তার জন্য আলাদা করে আমার ক্ষেত্রে নিতে হয়নি, আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হয়নি।
এবটা নয় আমি বুঝতে পারলাম যে তোমাকে আর প্রিপারেশন নিতে হয়নি, কিন্তু এবার একটু আমাকে বলো যে দাদাগিরির পুরস্কার যেই মুহূর্তে হাতে আসলো জীবন কতটা বদলালো, কিছু কি বদল আসলো জীবনে? হ্যাঁ, আপনি একটা যে প্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করলেন যে দাদাগিরি মানে কেমন আছো, ঠিক পরপরে যে অনেকেই দাদাগিরি যেতে চায়, তো সবচেয়ে যেটা পরিবর্তন এলো, অনেকেই ফোন করছে, মেসেজ করছে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাদেরকে তারা সবার একটাই কোশ্চেন, কীভাবে দাদাগিরিতে যাওয়া যায়, কীভাবে দাদাগিরিতে গেলে, বা আমাদের নামটা যদি একটু রিকমেন্ড করে দাও। এই এই সমস্ত ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে এসছে। আর আমার জীবনের ক্ষেত্রে যেটা চেঞ্জের ব্যাপার, ওনারাও আমাকে গ্রুমিংয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করেছিলেন, তো আমি বললাম যে দেখুন, আমি যেমন ছিলাম তেমনি আছি এবং সেইভাবেই জীবন কাটাতে চাই, তো সেক্ষেত্রে আমি যদি নিজের লাইফে যদি চেঞ্জ না আসতে দিই, চেঞ্জ কিন্তু আসবে না। তবে হ্যাঁ, একটা বিষয় হয়েছে, জনগণের আমার প্রতি যে একটা অ্যাটিচিউড সেটা চেঞ্জ হয়েছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এতে আমার কিছু হাত নেই, এতে এটা সম্পূর্ণ দাদা এবং দাদাগিরিরই অবদান। দাদা এবং দাদাগিরির অবদানের গল্প তো আমরা শুনলাম, এখানে প্রচুর প্রাইজ পাওয়া গিয়েছে, প্রচুর প্রাইজ মানি রয়েছে, তো তুমি কী কী প্ল্যান করলে, কী করবে? কাকিমার সাথে কথা হলো, কাকুর সাথে কথা হলো, প্রচুর প্ল্যানিং রয়েছে তাদের, তোমার ব্যক্তিগতভাবে তোমার নিজের কী প্ল্যানিং, তোমার নিজের কী ইচ্ছে? দেখুন, এখন যেখানে আপনারা বসে আছেন বা আমি যেখানে বসে আছি সেটা তো আমার বাড়ি, একদম আমার বাড়ির সিচুয়েশন তো দেখতেই পাচ্ছেন। তাহলে সবার প্রথম আমার প্ল্যানিং হচ্ছে একটা বাড়ি বানানো, মোটামুটি। আর বাড়ি বানানোটা তো আর দু পাঁচ দিনের ব্যাপার নয়, কিন্তু হাতে এপিসোড চ্যাম্পিয়ন হওয়ার পর যেটুকু এসছে বা যেটুকু নিজের কাছে আছে বা কী বলবো, এই গ্র্যান্ড ফিনালের পর যেটা পাওয়া যাবে সেটা তাড়াতাড়ি পাওয়া গেলেই বাড়ি শুরু করার প্ল্যান আছে। এইটাই এবং এইটাই এখন আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি এবং সবচেয়ে মানে মোস্ট প্রায়র প্ল্যান বলতে পারা যায়। ছোট বোনকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে নার্সিং পড়াচ্ছ, এটাও তো আরও একটা বিশাল বড় কাজ দাদা হিসেবে। একটা বিষয় হচ্ছে, আমি যে প্রাইমারি টিচার আছি সেখান থেকে দাদাগিরি যদি নাও জিততাম তাও তো ওটা আমাকে করতে হতো, ওই জন্য ওর ব্যাপারটা আমি স্পেশালি মেনশন করতে চাইনি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি আমার নিজের চাকরির ভরসায় একটা মানে সবচেয়ে বড় কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে যদি ওকে এখন না পড়ানো হয় ওর হয়তো সারা জীবন একটা আফসোস রয়ে যাবে যে বাবার বয়স হয়ে গিয়েছিলো, কিছু ইনকাম ছিল না, আমার দাদা ছিল, উপযুক্ত দাদা ছিল, কিছুটা একটু আমার পিছনে সময় দিলে স্যাক্রিফাইস করলে হয়ে যেত, কিন্তু সেটা করলো না, সেটা যাতে ওর মনে না থাকে তার জন্য একটু খরচা করে একটু কষ্ট করেও ওকে আমি মানে দায়িত্ব নিয়েছি আর কি। খুব ভালো, কারণ এখনকার দিনে তো এরকম দেখা যায় না, দাদা এবং বোনের সম্পর্ক, দাদা কত স্যাক্রিফাইস করছে নিজের বোনের জন্য। আর চাকরির কথা আমি যদি বলি তো সেটা স্কুল চাকরি এখনও তোমার চলছে, তো কিভাবে তুমি ব্যালেন্স করছো এই কুইজে যাওয়া, দাদাগিরি শুটিং, স্কুলের চাকরি, আবার তুমি মাঝে মধ্যে দু তিনটে বাচ্চাকেও তুমি মাঝে মধ্যে একটুখানি পড়াশোনার দিক থেকে দেখিয়ে দাও, সব মিলিয়ে কী করে তুমি ম্যানেজ করে চলছো, সময় পাও এত? দেখুন, প্রথমে বলি টিউশন পড়ানো আমাদের চলে না, কিন্তু গ্রামাঞ্চল তো আমাকে কেউ ছাড়ছে না, আমার মানে আমি যতই বলছি যে আমার টিউশন পড়ানোর সময় নেই, কিন্তু বলছে না কিছুটা হলেও দেখিয়ে দিতে হবে, তোমার টিউশন পড়ানো নয়, তুমি টিউশন পড়ানো এটাকে বলো না, তোমাকে দেখিয়ে দিতে হবে, তোমাকে কিন্তু আমরা ছাড়বো না, এইটা একটা বিষয়। আর স্কুল তো ধরুন আমাদের যে একটা স্কুল টাইম আছে সেই টাইমের মধ্যে করলেই হয়, আর মাঝখানে যে সমস্ত যে ছুটিগুলো পাচ্ছি সেই ছুটিগুলোতে হয়ে যায়, যেমন অনেক ক্ষেত্রে হয় কি শনিবারে হাফে ছুটি হয়ে গেল, তারপর যে তিনটায় যে আরণ্যক ট্রেন আছে সেটা ধরে চলে গেলাম, সন্ধ্যায় কুইজ খেললাম, আবার পরদিন ভোর সকালে এসে স্কুলে জয়েন করে দিলাম রাত্রে ওই বাইরে থাকাতেই। যেমন একবার আমি আমার ফার্স্ট যেটা এপিসোড দাদাগিরি 24th এপিসোড সিজন 9 সেখানে আমি বলছিলাম যে এমন অনেক সময় হয়েছে বা সময় যায় যখন স্টেশনেই রাত কাটাতে হয়, এই তো এই দাদাগিরি গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হওয়ার পরেও একদিন অশোকনগরে কুইজ ছিল, ওখান থেকে এসে বাঁকুড়া স্টেশনে রাত কাটালাম, কেননা সাঁতরাগাছি পোরবন্দর কবিগুরু এক্সপ্রেসে রাত 12 সময় স্টেশনে নামালো, ওখান থেকে বাড়ি আসা একটু এত রাত্রে। হ্যাঁ, এমনি আমাদের এলাকা খুব শান্ত, কিন্তু একটা বিষয় হচ্ছে যে এত রাত্রে আসতে বাড়ির থেকে মানা করা আছে। আচ্ছা, তো এখন অবধি মায়ের কথা শুনে ছেলের সব কিছু মেনে নিয়ে চলে, মা যা যা বলে ছেলে এখনও মায়ের কথা শোনে, সব শুনতে হয় এবং আমার মনে হয় শোনা উচিত, মানে মারা তো ভালোভাবেই মানে ছেলের ভালোর জন্যই চায়। আর আমার একটা বিষয় মনে হয়েছে যে বাড়ির লোক নিজের সম্পর্কে যতটা ভালো ভাববে অন্য কেউ ওটা ভাববে না। Institute of Management Study BBA BCA BMLT BTTM BOPTO MBA MHA MPH MTTM for admission call 9007027585.
আচ্ছা, আরও একটা প্রশ্ন যেটা মাথায় আসে, আজকে বাড়িতে প্রচুর মানুষজনের সঙ্গে কিন্তু আমার আজকে আলাপ হয়ে গেছে। হ্যাঁ, তুমি আসার আগে আলাপগুলো সেরে ফেলেছি। একটু তুমি বলো তো যে আজকের এই যে উদযাপন দাদাগিরির মঞ্চে, আজ মানে এরকমভাবে হই হই একটা ব্যাপার, টেলিভিশনে সবে সবে তোমাকে আমরা দেখলাম, কীরকম চলছে বাড়িতে উদযাপন, কী কী চলছে, কী কেমন হচ্ছে সব কিছু একটু বলো। আজকে দাদাগিরি চ্যাম্পিয়ন হওয়ার পরেই সবাই তো পার্টির জন্য আবদার করছে। আমি বলেছি ঠিক আছে, তোমাদের আবদার যথাসময় মিটিয়ে দেওয়া হবে। আবার আমাদের কুইজার বন্ধুদের পক্ষ থেকেও আবদার আছে, সবাইকে বলে দেওয়া হয়েছে। দেখো, যেমন একজন তো ফেসবুকে কমেন্ট করেছিল যে দেখ অন্যান্যদের অনেকের ফ্যান বেস তো অনেক বেড়ে যাচ্ছে, তাহলে তুই কিছু ফ্যান বেস বাড়া। আমি বললাম দেখো, ফ্যান বেসে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি সাধারণ থাকা, সাধারণ থেকেই যাতে অসাধারণ হওয়া যায়। এবং যারা আমার প্রকৃত বন্ধু, প্রকৃত ওয়েল উইশার, তাদের ইচ্ছাকে, তাদের আশা আকাঙ্ক্ষাকে যথাযথ মর্যাদা সম্মান দেওয়া হবে, এটুকু বলেছি। কুইজের বাইরে আর কি করতে ভালো লাগে? কুইজিংয়ের বাইরে আপনারা আমার বাড়িতে যেটা ইয়ে হয়েছিল, শুটিং হয়েছিল, সেটা ভিডিওটা যদি দেখেন, সেখানে দেখবেন আমি বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছি। এই এইটা একটা ভালো লাগার বিষয়। আর এমনিতে আড্ডা দেওয়া একটা খুব ভালো লাগে আর কি। ও আচ্ছা, আড্ডা, আচ্ছা, বন্ধুদের সঙ্গে। আর বন্ধুদের সঙ্গে মানে সবচেয়ে বেশি আড্ডা দিই আমি পরিবারের সঙ্গে। আচ্ছা, জীবনে বিশেষ মানুষটি কি এসেছে? না না, এখনো তেমন কেউ আসেনি। ওই যে বললাম যে আমি যদি আসতে না দিই, আমি যদি কোনো চেঞ্জ করতে না দিই, তাহলে কিভাবে চেঞ্জ হবে? ও মা, এটা তো সবাই চায় জীবনে, এই যে এত নাম ডাক সব কিছু হলো, তাহলে জীবনে একজন সেই প্রেমিক মানুষটি আসবে না, প্রেমিকা আসবে না একজন জীবনে? আচ্ছা আচ্ছা, আপনার এই কোয়েশ্চেন আমি সোজাসুজি অ্যান্সার দিচ্ছি। আগে বাড়ি হোক, সমস্ত কিছু ঠিক জায়গায় চলে যায়, তারপর না হয় সেই সুযোগটা মানে উন্মুক্ত দ্বার করে দেওয়া হবে। একদম দারুণ দারুণ, এটাই হচ্ছে প্রকৃত জবাব, এটাই তো শুনতে চাইছিলাম। তো কেমন লাগলো আগে বলো, এরকমভাবে গুছিয়ে একটা হই হই করে আড্ডা হলো তোমার সঙ্গে সিটি সিনেমা টিমের পক্ষ থেকে। সিটি সিনেমার দর্শকরা যারা এই মুহূর্তে তোমাকে দেখছে, কী বলবে তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যেটা দাদাগিরির মঞ্চেও বলেছিলাম, যে মানুষ যদি মন থেকে কিছু একটা চায়, সেটা কিন্তু আল্লাহ বলুন বা ঈশ্বর বলুন, উনি সেটা পূর্ণ করে দেন, তবে সেই মানুষকে সেটা মন থেকে চাইতে হবে, এটুকুই আমার সবার প্রতি বার্তা। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, আরও এরকম আরও প্রচুর প্রচুর অ্যাওয়ার্ডস তুমি যেত, প্রচুর কুইজে তুমি যাও, আবারও আমরা তোমাকে দাদাগিরির আরও যা নতুন নতুন যা যা সিজন আসছে সেই সব করে সিজন যেন তোমাকে আবার আমরা দেখতে পাই, এরকমভাবে আবার নেক্সট সিজনে যেন আমরা আড্ডা মারতে পারি, কি পারবো তো? অবশ্যই সব, তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা যদি দাদাগিরি কর্তৃপক্ষ চান, ওনারা চেয়েছিলেন বলেই আমি সেখানে যেতে পেরেছি। ওখানে তো আমার নিজস্ব কোনো মানে কি বলবো, নিজস্ব কোনো ইচ্ছা বা অনিচ্ছার ব্যাপার নেই, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি অলওয়েজ যেতে রাজি আছি। ওনারা একবার আমি একটা এপিসোড জিতেছি, গ্র্যান্ড ফিনালে জিতেছি, আবার যদি ওনারা একাধিকবার ডাকেন তো আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি, এবং আমি আমার মানে কি বলবো, যেরকম আমার বেস্ট পারফরমেন্স সেটা দেওয়ার চেষ্টা করব। হার জিত পরের বিষয়, আমার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করব। একদম খুব ভালো লাগলো, আর এটাই তো ঠিক, জীবনের বেস্ট পারফরমেন্সগুলোকে দিয়ে যেতে হবে, তারপর আপনি হারলেন জিতলেন সেটা তো পরের বিষয়। এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।